Hi guys, how are you? I'm fine. Okay, I will test your object PSP object oriented. Okay, ये पोज़ आमी देखा बो object की। actually देखूँ, हमें एक तो object तोड़ी कर सी। object तोड़ी करने नियम होते हैं कि ये पोज़ में एक तो new word नियम हो, तार पर एक ता है class है नाम दियो। ये variable टा नहीं था, इधर मतलब object। ये भी देखूँ, ये भी हमारा या कुरी देखी तेरे के तो हमरा टिप्पणी देखते हैं हाँ देखों ये भाव कुन्द काज भी देखों जब हमें रान कुरी देखों ना हमारे इधर फटा इरु देखा बे अब जरा से इरु देखा थे सो इधर ये भाव काज कोत्ते से ना देखों जो जब हमने इधर के काज कोरा ते चाय तब उसे इधर देख कर दिलाम देखों इधर के जो देखों हमारा पेजर नाम दिलाम क्लास ओके सेव कर लाम एखाने सेव करलाम दिलाम क्लास CLA क्लास डॉट पीएसपी ओके क्लास नेमे या करलाम देखुन एई क्लासटा आमादेर एखाने क्लास तैरि करते होबे एकटा CLA डबल एस हाँ क्लासेर नाम दिलाम पार्सन क्लासेर नाम पार्सन दिलाम সরি এখানে ডাবল এটা হবে না দেখুন এখন এখানে দিলাম এখানে আমরা এখানে কিছু প্রপার্টি ইউজ করব সাপোজ আমি প্রপার্টি নিলাম নেম এন এম নেম প্রপার্টিটা কি আমাদের এটা পাবলিক তাই না এখানে দিলাম পাবলিক ইউ পি এল আই সি পাবলিক দিলাম দেখুন আমরা এখানে সরি হ্যাঁ পাবলিক মানটা আমরা এখানে অ্যাসাইন করে দিই দিলাম এখানে দু ওকে একটা আমি প্রপার্টি নিলাম প্রপার্টি বা ভেরিয়েবল বলে হ্যাঁ এখন আমরা আরেকটা ফাংশন নেব বা মেথড মেথড নেব এম ই টি ইস ও ডি ও সরি মেথড পাবলিক ইউ বি এল আই পাবলিক ফাংশন one c zero and function is a db is nilam এখন এই ইকো করে দেখাবে এই এই ইকো করে দেখাবে আমাদের কি দেখাবে is a db is 21 ওকে শেষ দেখুন এই যে ক্লাসটা নিলাম যে পাঁচজন এই ক্লাসটা এখন আমাদের এখানে দিতে হবে ডিফাইন করে দিলাম হ্যাঁ দেখুন এখানে কিন্তু কোনো কিছু নাই এখানে শুধু অবজেক্ট আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিলাম অবজেক্টের নাম দিলাম অ্যাড ওকে অবজেক্টের নাম দিলাম কি অবজেক্টের নাম দিলাম আমরা অ্যাড ওকে এখন যদি সেভ করি আমাদের এখানে ইরর দেখাচ্ছে ইরর কেন দেখাচ্ছে এই যে ক্লাসটা আমরা নিলাম এই ক্লাসটা আমরা ইনক্লুড করে নিতে হবে ইনক্লুড করে দিলাম ক্লাস ক্লাস ডট পিএসপি ওকে ইরর দেখাচ্ছে আমাদের 8 নাম্বার লাইনে লাল ডট পিএসপি 8 নাম্বার আমরা এখানে আসলে ক্লোন সেমিকোলন দিই নাই এবার দেখাচ্ছে 69 নাম্বারে প্রপার্টি নাই নেম দেখুন আমরা এখানে ভেরিয়েবল সহ দিছি এখানে ভেরিয়েবলটা হবে না মানে ডলার সাইনটি হবে না এখন রাজু এখন দেখাচ্ছি দেখুন ক্লাসে এখানে আমি কি দিয়েছি রাজু এবার এজ এটা আমরা যদি দেখতে চাই তাহলে এটাও আমাদেরকে কল করতে হবে যখন এটা আমি কল করব তখন আমরা আমাদের এটাও আরটি দেখতে পারব যেমন এখানে দিলাম এজ এখানে এটা ইকো হবে না কারণ আমরা তো ওখানে ইকো দিয়ে দিয়েছি তাই না এখন যদি সেভ করি এখন দেখুন দেখাচ্ছে এজ এত এখন একটি কি ব্রেক দিয়ে এখানে ডট দিয়ে এখানে ব্রেক দিয়ে একটা
here. Okay, save করলাম, break চলে আসলো. Okay, name is এতো. দেখুন, আমরা class define করছি এখানে, হ্যাঁ, আর object define করছি আমরা এখানে. এভাবে আমরা কাজ করতে পারি, কোনো error দেখাবে না. হ্যাঁ, class যেখানে থাকুক না কেন, object মধ্যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, কল করতে পারবো. তো একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে কি, একটা ফোল্ডারেই থাকতে হবে সেই মানগুলো. যদি না থাকে সেই ফোল্ডারের মানটি আমাদেরকে রুটটি চিনে দিতে হবে. সেটা এখানে রুটটি চিনে দিতে হবে, যেন এখানে ফোল্ডারের নাম হবে. এখানে সাপোজ ফোল্ডারের নাম ফোল্ডার FOL ফোল্ডার, এখানে তখন ফোল্ডার নাম হবে. হ্যাঁ, তারপর এটা হবে, তারপর এটা দিতে হবে. ওকে, যেহেতু আমি ফোল্ডারের ভিতরে এখানে একের সাথে আছে, সেহেতু আমাদের ফোল্ডার নাম দিতে হলো না. ওকে গাইস, আপনারা ভালো থাকবেন.